কড়া পুলিশের প্রহরার মধ্য দিয়ে রবিবার তিনটা নাগাদ কমলাসাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে সিপিআইএম এর সাত দফা দাবির উপর ভিত্তি করে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায়, নারী নেত্রী ছায়া সরকার, মল্লিকা দেববর্মা, দোলন হাজারি, শেখেরকোট অঞ্চল সম্পাদক কামাল মিয়া, যুব সংগঠনের নেতৃত্বরা। প্রথম দিকে সেই সভাকে বানচাল করার চেষ্টা করে বিজেপির একাংশ কর্মীরা। সভাস্থলে পাশে রয়েছে বিজেপির একটি দলীয় অফিস, আর সেই অফিসের মধ্যে দুপুর ১২টা থেকে বাইক নিয়ে হাজির হয় বিজেপির কর্মীরা। পরবর্তী সময় সেই খবর মধুপুর থানায় পৌঁছালে মধুপুর থানার বড়বাবু তাপস দাস বিশাল টিএসআর এবং সিআরপিএফ মাঠে নামিয়ে দেয়। যদিও পরবর্তী সময়ে সেখান থেকে বিজেপির কর্মীরা বাইক নিয়ে চলে যায়, কিন্তু তবু ক্ষান্ত থাকেনি কর্মীরা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে একাংশ সিপিএম কর্মীদের বাধা দেয় সভাস্থলে আসার জন্য। সেই বাধা অতিক্রম করে অন্য পথ ধরে সভাস্থলে হাজির হয় সিপিআইএম কর্মীরা। ওই দিনের সবার মুখ্য উদ্দেশ্য ছিল সাত দফা দাবির উপর ভিত্তি করে রাজ্যে এবং দেশের মধ্যে যেভাবে পেট্রোল পণ্যদ্রব্য বৃদ্ধি পেতে চলেছে সাধারণ জনগণের না বিশ্বাস। তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারের তিন বছর পূর্তি হলেও জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, তাও সভায় আলোচনা হয়। আরও বলেন, ক্ষমতায় আসার পূর্বে ভীষণ ডকুমেন্টে ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও পালন করেনি বলে অভিমত পোষণ করেন বিধায়ক নারায়ণ চৌধুরী। মধুপুর অঞ্চল কমিটি, কমলাসাগর অঞ্চল কমিটি, আজকে সভা, সভার বিষয়বস্তু ছিল ডিজেল, পেট্রোল, কেরোসিন, সুস্বাদল যেভাবে বাড়ছেন, মানুষের পর ক্ষমতা বাড়ি চলেছে। পাশাপাশি ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২৯৯টা প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিজি, তা একটাও পালন করেনি। একটা কাজে এই সরকারটা বার্তা বলে অপরাধ হয়। তিন বছর আগে যে বর্তমান সরকার তার ২% ভোট ছিল, কি করলো? মানুষের সামনে বিষয়টা ডকুমেন্টস নামে একটা পর্দা ফাঁস করলেন। যদি আমরা ক্ষমতায় আসতে পারি, বেকারের কর্মসংস্থান করবো, বেকারের চাকরি হবে, বছরে ৫০,০০০ বেকারের চাকরি হবে, মিসমের চাকরি হবে, যারা মাথা পাবো তাদের ২০০০ টাকা মাথা হবে, রেগের মজুরি ৩৪০ টাকা হবে, শ্রম দিবস ২০০ দিনের হবে, আমরা তো আনন্দে হয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে গেলাম না। এই ডাকে, এই সমর্থনে আমাদের সারা দিতে হবে। ভালো কথা, ভালো প্রস্তাব, আমরা উন্নয়ন চাই, আমরা শান্তি চাই, উন্নয়নের জন্য তাদের স্বাধীন দেওয়া হয়েছে, সেই ডাকে সারা দিয়ে আমরা চলো মারনের সময় আমরা প্রফুল্লিত হয়ে এই সরকারটাকে মাসুলি হটাইলাম। তার তিন বছর বয়স, এই তিন বছর বয়সের মধ্যে ২০০০ টাকা বাতা হয়েছে, ১.৫ লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে, ৩৪০ টাকা মজুরি হয়েছে, ২০০ দিনের কাজের ব্যবস্থা হয়েছে। এটা তো আমাদের অধিকার। আমরা সবাই প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, কেন করবো না আমরা? তার ধারধারেও নাই, তার কাজের কোনো কাছাকাছি নাই, তার জন্য তো আমাদের কথা বলা। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।